নগরে তাই যার দেখে তার বলে গ্রন্থে তিন ধরি আবার কিনিয়া একবার বলো বলো Yeah.
ಗುರುಡಿತಾಯ ಗೌರ
Hare Krishna Hare Bol Hare Krishna উজ্জ্বল বরণ গৌর বর দেহম বিলসিত নিরবধি ভারবি দেহম উজ্জ্বল বরণ গৌর বর দেহম বিলসিত নিরবধি উজ্জ্বল বরণ গৌর বর দেহ নিরবধি ভাবহি দেহ উজ্জ্বল বরণ গৌর বর দেহ নিরবধি ভাবহি দেহ পাবন কৃপালে পাবন কৃপায়লে ত্রিভুবন পাবন কৃপালে পাবন কৃপায়লে প্রণমামি চ শেষ চেতন প্রণমামি চ শেষ চেতন প্রণমামি শেষ চেতন কন্থরণে কবিলাস গতি
দেব নখ চয়ন চির জল্পিত জগন Ah, ah.
হবে। এবার আসে ধরো ধরো ও ও রসে ধরো ধরো শ্রী গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ সুন্দর সুন্দর রে বজিনী আমার করি বড় গমন গমন মন্থর মন্থর রে গমন গমন থে রসের নাটুয়া আমার গোনা রসের নাটুয়া রসের নাটুয়া বিনোদিয়া রসের নাটুয়া ও যে নাটুয়া মূরতি মূরতি নাটুয়া মূরতি যে রাধা কৃষ্ণ একাকৃতি নাটুয়া মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি নাটুয়া মূরতি ও তো গোরা নয় গোরা নয় গোরা নয় গোরা নয় ওর ভাব দেখে এই মনে হয় গোরা নয় গোরা নয় ভাব দেখে এই মনে হয় গোরা নয় গোরা নয় ও যে বৃন্দাবনের বনমালী ও তো গোরা নয় গোরা নয় যে নিকুঞ্জ বিহারী হরি গোরা নয় গোরা নয় আমার গৌর হয়ে এসেছে গৌর হয়ে এসেছে
হরি বলাইতে এসেছে, বলাইতে এসেছে, এসেছে নিজে হরি জগৎকে হরি বলাইতে এসেছে, নিজে হরি জগৎকে হরি বলাইতে, গৌর নিজে হরি জগৎকে হরি বলাইতে এসেছে, নিজে হরি জগৎকে হরি বলাইতে এসেছে, একবার বলে না হরি বলায় অবতারে, বলে নাও বলে না হরি বলায় অবতারে, বলে নাও বলে না এমন প্রদীপ পাবন অবতারে নাম, বলে নাও বলে না প্রদীপ পাবন অবতারে, বলে নাও বলে না এমন হরি বলায় অবতারে, হরি নাম বলে নাও বলে না হরি বলায় অবতারে, হরি নাম বলে না বলে না হবে না হবে না হবে না এমন হরি বলা জনমার, হবে না হবে না হরি বলা জনমার, হবে না হবে না এমন প্রদীপ পাবন অবতার, আর হবে না হবে না প্রদীপ পাবন অবতার, হরি হরি বল প্রদীপ পাবন অবতার, গৌর হরি হরি বল প্রদীপ পাবন অবতার, গৌর হরি হরি বল প্রদীপ পাবন অবতার, গৌর হরি হরি বল প্রদীপ পাবন অবতার, হবে না হবে না হরে কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ, সর্বকারণ মোকম করোতি বাচলন বঙ্কুল ঘুমায়তে গিনি চন্দ্রি পতমহং বন্দে পরমানন্দ মাধব, পরমানন্দ সীমা জগদায় হরে কৃষ্ণ অনার প্রেত ছরিঙ্গি চিরাগ করুণায় অবতীর্ণ কল, সমর্পিত মুন্নত উজ্জ্বল রসাৎ সভক্তি শ্রেয়ম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত ব সচিনন্দন, অনর্পিত প্রেমধান অন অর্পিত চরিঙ্গি চিরাৎ করুণায় অবতীর্ণ কল, যে ধন যে বস্তু যে প্রেম ভগবান কোনো কালে কোনো ক্ষণে কোনো যুগে কোনো অবতারে অর্পণ করেন নাই, অনঅর্পিত যা কখনো অর্পণ করা হয়নি, সেই অনর্পিত প্রেমধন নিয়ে কে এলেন করুণায় অবতীর্ণ কলৌ, করুণা মানে করুণা মানে কৃপা করে, অবতীর্ণ মানে অবতীর্ণ হয়েছেন, কলৌ মানে কলৌ মানে কলিকালে, তাহলে যে প্রেম অনর্পিত যে ধন অনর্পিত কাউকে দেওয়া যায় না বা দেয়নি, সেই অনর্পিত বস্তু এবার কৃপাপূর্বক ভগবান নিজে করুণা করে কলৌ অবতীর্ণ কলৌ মানে কলিযুগে অবতীর্ণ হয়েছে, ভগবান এলেন নিজে এলেন হাতে ধরলেন পায়ে ধরলেন নাম দিলেন, যিনি ভগবান কলক ছেড়ে যাওয়ার ভুলোকে আসার কথা নয়, সেই ভগবান যুগে যুগে অবতীর্ণ হচ্ছেন, কেন ভগবান আজকে থেকে প্রায় 5,500 বছর পূর্বে শ্রীমৎ ভগবত গীতাতে ভগবান নিজ প্রিয় সখা প্রিয় শিষ্য প্রিয় বন্ধু অর্জুনকে ভগবান বললেন, অর্জুন আমি যুগে যুগে অবতীর্ণ হইয়াছি, মানে সত্য যুগে এসেছি, ত্রেতা যুগে এসেছিলাম, দাপর যুগে আবার এলাম, কলিতে আমি আসব, কিন্তু যুগে যুগে আমি কেন আসি, ভগবান নিজেই বলছেন নিজের শ্রীমুখের বাণীতে নিজেই প্রকাশ করছেন পৃথিবীতে আমি বারবার আসি কেন,
ভগবানকে পৃথিবীতে বারবার আসতে হয় কেন সেটি নিজে প্রকাশ করছেন। ভগবান বললেন কেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভব কি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ মানং সৃজম মহম। পৃথিবীতে যখন ধর্ম কলুষিত হয় মানে অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায়, অত্যাচার ব্যভিচার অনাচার পাপাচার মিথ্যাচার এগুলো যখন বেড়ে যায়, অধর্ম যখন বৃদ্ধি পায়, তখন ভগবান অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। এটি ভগবান নিজে স্বীকার করছেন, মানে মুখের বাণী শুধু নয় স্বীকারোক্তি, আমি এই কারণে আসি। এবার ভগবান বললেন যেন অর্জুন এই ধর্ম রক্ষা করতে গিয়ে আমি দুটো কাজ করছি, একটি সাধুদের ত্রাণ আর একটি দুষ্কৃতিকে বিনাশ। সাধুদের ত্রাণ আর দুষ্কৃতিকে বিনাশ কেন? আমি তো ভগবান বলছেন আমি গিয়েছিলাম ধর্মকে রক্ষা করতে, আর এই ধর্ম রক্ষা করতে গিয়ে দুটো কাজ করলাম, একটি হচ্ছে পরিত্রাণ ও সাধনা আর একটি বিনাশাস্ত দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভব আমি যুগে যুগে। হরে কৃষ্ণ, নবদ্বীপের মাঝে কৃষ্ণানন্দ মহারাজ ভাগবত পাঠ করছেন, ভাগবত পাঠ। এই ভাগবত কথা বলতে বলতে মহারাজ বলছেন শোনো ভক্তগণ, এই যে আমরা সবাই জানি গৌর এসেছেন কেন, মহাপ্রভু এলেন কেন, জীব উদ্ধার করতে। কিন্তু মহারাজ বলছেন গৌর জীব উদ্ধার করতে আসেননি, জীব উদ্ধার করতে ভগবান আসেননি। তাহলে জীব উদ্ধার হলো কেন? বলছে মহাপ্রভু এসেছিলেন কারণ কি, কৈচন রাধা প্রেমা কৈচন মধুরিমা কৈচন সুকেতু হুভোর এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন ভাবিয়া না পাইল। এই রাধা প্রেম, এই প্রেম মাধুর্য প্রেম মহিমা, রাধা প্রেম যে কি আস্বাদন, এই আস্বাদন করবার জন্য ভগবান রাধা প্রেম আস্বাদনের জন্য গৌর হয়েছেন, এটি হচ্ছে অন্তরঙ্গ কারণ। তা মহারাজ বলছে ভগবান এসেছিলেন নিজ স্বার্থে রাধা প্রেম আস্বাদিতে, জীব উদ্ধার করতে নয়। আচ্ছা এবার আপনারা কি বলবেন, যদি গৌর জীব উদ্ধার করতে না এলেন তাহলে জগাই মাধাই উদ্ধার হলো কেন, চাপাল গোপাল উদ্ধার হলো কেন, মলয়চাঁদ কাজী উদ্ধার হলো কেন, কেন হলো? মহারাজ কিন্তু ভালো করে মাথায় রাখবেন, যারা সত্যিকারে পণ্ডিত যারা জ্ঞানী তারা কিন্তু তর্ক বিতর্কের মধ্যে নিজেকে জড়ায় না। যিনি সত্যিকারে জ্ঞানী পণ্ডিত তিনি কখনো তর্ক বিতর্ক চ্যালেঞ্জ করবে না, তর্ক করবে না, বিতর্ক করবেই না। তো মহারাজ তো অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, তিনি যুক্তি দিয়ে কিছু বোঝাতে চাইছেন তাই কোনো বিতর্ক গেলেন না। ওই দিন বিকালবেলায় কলকাতা বড় বাজার থেকে একটা এক ট্রাক মানে এক লরি শুকনো লঙ্কা গিয়েছে নবদ্বীপে, মানে কলকাতা থেকে লঙ্কা গিয়েছে নবদ্বীপে দোকানে দোকানে সাপ্লাই হবে, এক লরি লঙ্কা শুকনো লঙ্কা। আচ্ছা মায়েরা, শুকনো লঙ্কা যদি পুরনো হয়ে যায় সেই লঙ্কা যখন আপনি ভাঙবেন আপনার কাশি পায় না, কাশি লাগে তো? বেশ, তো এই শুকনো লঙ্কার গাড়ি এসেছে, লঙ্কার গাড়ি খালি করে গোডাউনে ভর্তি করছে আর ওই মন্দিরের পাশে, আর সেই সময় ভক্তরা সবাই কাশছে, ভীষণ কাশি লেগেছে, সবাই কাশছে। মহারাজ বলছে কি গো সবাই কাশছো কেন, এত কাশাকাশি কেন, ঠান্ডা লাগলো নাকি, সর্দি কাশি হলো? ভক্তগণ বলছেন প্রভু আমরা কাশছি কেন জানেন, ওই যে লঙ্কার গাড়ি এসেছে না, লঙ্কার ঝাঁজে কাশছি। এই জায়গাটা মন দিয়ে শুনবেন। তখন কৃষ্ণানন্দ মহারাজ বলছে লঙ্কা কি তোমাদের কাশাতে এসেছে, লঙ্কা কি কলকাতা থেকে নবদ্বীপে কাউকে কাশাতে এলো? বলছে না। তাহলে কাশছে কেন? বলে লঙ্কা এসেছে গোডাউনে বাজারে বিক্রয় হওয়ার জন্য, উদ্দেশ্য লঙ্কা বিক্রয় হওয়ার জন্য আনা হয়েছে কলকাতা থেকে, কাউকে কাশাবার জন্য নয়। তবু লোকে কাশে কেন, শুকনো লঙ্কার ঝাঁজে। ঠিক তেমনি লঙ্কা এসেছে কাউকে কাশাতে নয়, মানুষ কাশে কেন, শুকনো লঙ্কার ঝাঁজে। তেমনি আমার গৌর এসেছেন জীব উদ্ধার করতে নয়, তবু জীব উদ্ধার হয়
আমার গৌর প্রেমের ঝাঁজে, মহাপ্রভুর প্রেমের এত ঝাঁজ, যে প্রেমের ঝাঁজ আবাল বৃদ্ধ বনিতা শিশু বাল্য যুবক হিন্দু মুসলিম ধনী দরিদ্র ব্রাহ্মণ চণ্ডাল কাউকে উপেক্ষা করল না, সবাইকে স্পর্শ করল। শুধু তাই নয়, গৌর প্রেমের ঝাঁজ ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, বনের পশুরা পর্যন্ত গৌর প্রেমে আপ্লুত হয়েছে। চৈতন্যদেব এমন এক প্রেম আমাদের দিয়ে গেলেন, সেই প্রেমের ঝাঁজে সবাই উদ্ধার হয়ে গেল। তাই মহাপ্রভু প্রেম দিতে এলেন আর সেই প্রেমের ঝাঁজে জগৎ উদ্ধার হয়ে গেলেন। সেই জন্য মহাপ্রভুকে চৈতন্যদেবকে বলা হয় প্রেম পুরুষোত্তম। মহাপ্রভুকে কেন বলছেন, এমন প্রেমের অবতার কোনো কালে হয়নি আর হবার নয়। শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে লীলা পুরুষোত্তম। শুনুন, ভগবান যত রূপে যত লীলা করেছেন, কৃষ্ণের মতো এত লীলা কোনো অবতারে হয়নি। তাই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম। গৌরাঙ্গ মহাপ্রভু এর মতো প্রেম জগতে ভগবান আর কোনো অবতারে দেয়নি, তাই মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম। আর রামচন্দ্রকে কি বলা হয়, মর্যাদা পুরুষোত্তম, রাজীব লোচন রামচন্দ্র। যে নিজের সিংহাসন ছেড়ে বনে যেতে পারে শুধু মর্যাদা, কথার মর্যাদা রাখবার জন্য, এখন মর্যাদা পুরুষোত্তম কোনো কালে হয়নি আর হওয়ার নয়। কেন, নিজের সিংহাসনে বসবে, নিজের সিংহাসন ছেড়ে দিয়ে চলে গেলেন বনবাসে। আমরা তো সিংহাসনে শুধু পঞ্চায়েত প্রধানের সিটে বসবো বলে মারামারি খুনোখুনি করি, শুধু পঞ্চায়েত প্রধানের সিটে বসবো বলে তাতে কত কি রাহাজানি করে বেড়ায়। আর যিনি ভারতবর্ষের সিংহাসনে বসবার কথা অভিষেক হবে, ঠিক সেই তার মুহূর্তে তাকে সিংহাসন ছেড়ে বনবাসে যেতে হচ্ছে। যার সম্পূর্ণ অধিকার, অধিকার ছেড়ে দিয়ে শুধু মর্যাদা রাখতে। আচ্ছা, রামচন্দ্র কি জানতেন না সীতা অসতী কি সতী? শুধু মর্যাদা রাখতে সীতাকে অগ্নি পরীক্ষা, ভাবতে পারেন? নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখবার জন্য ভগবান যে যে অবস্থায় লীলা করলেন, সেটি হচ্ছে রামচন্দ্র অবতার শ্রেষ্ঠ। রামের মতো মর্যাদা রক্ষা কেউ করতে পারেনি। তা প্রমাণ কি, রাবণ রাম রাবণে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধ হবার প্রাক্কালে রাবণের ভাই, কনিষ্ঠ ভাই, নাম তার বিভীষণ, বিভীষণ কিছু ভালো কথা ধর্মযুক্তি দিয়েছিল, ধর্ম কথা বলেছিলেন, তার জন্য রাবণ তাকে কি করেছিল, লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। আর লাথি মেরে তাড়িয়ে দিলেন, বিভীষণ কোথায় গেলেন, কার কাছে গেলেন, রামচন্দ্রের নিকটে। এখান থেকে কি বুঝলেন, ঘরে ঘরে অশান্তি করে ভাই ভাই অশান্তি করলে ওই ঘরের ভাই শত্রু হয়ে শত্রুর দলে মিশে যায়। এখান থেকে বড় শিক্ষণীয় জায়গা, ঘরে ঘরে অশান্তি করলে ঘরের শত্রু বাইরে গিয়ে বাইরের শত্রুকে বড় করে দেয়, এটা হয়। কিন্তু বিভীষণ তো শত্রু ছিলেন না, রাবণের ভালোর জন্য বলেছিলেন, তুমি সীতাকে ছেড়ে দাও, ধর্মপথ অবলম্বন করো। রাবণ লাথি মেরেছিল। এখান থেকে আরেকটা যুক্তি কি বলছেন, সংসার যখন তোমাকে লাথি মারে তখন তুমি কোথায় যাও? আমাদের যখন সংসারে আমরা ঘাত প্রতিঘাত লাথি পাই, আঘাত পাই, তখন আমরা কাজ চরণে যাই। বিভীষণ জগৎকে শিখিয়ে দিয়েছিল, সংসার যখন তোমাকে ত্যাগ করেছে, সেই সংসার যার জন্য এত কিছু করলে, সেই সংসার যখন তোমাকে লাথি মারে তখন তোমার কর্তব্য গোবিন্দ চরণ পাদ পদ্ম। তাই সংসারে আঘাত পেয়ে লাথি খেয়ে, রাবণের কাছে লাথি খেয়ে চলে গেলেন কোথায়, রামচন্দ্রের চরণতলে। এই জায়গাটা মন দিয়ে শুনবেন, কিরকম মর্যাদা দেখুন। রামচন্দ্র যখন বিভীষণ এলেন, বিভীষণ আসা মাত্রেই রামচন্দ্র বললেন, হনুমান সাগর থেকে জল তুলে আনো, সমুদ্রের জল তুলে আনো। সাগর থেকে জল তুলে আনলো, আর মৃত্তিকা মানে বালি মাটি দিয়ে
বিভীষণের কপালে রাজ তিলক করে দিয়ে, মানে স্নান করিয়ে রাজ তিলক করে দিয়ে বললেন, শোনো বানর সেনাগণ, সুগ্রীব, হনুমান, জাম্ববান, লক্ষণ, সবাইকে ভগবান রামচন্দ্র বলে দিলেন, আজকে থেকে তোমরা কেউ বিভীষণ বলবে না। আজকে তোমরা কি বলে ডাকবে? আজকে থেকে সবাই বলবেন মহারাজ বিভীষণ। আচ্ছা কোথাকার মহারাজা? বিভীষণ কোথাকার মহারাজা? রামচন্দ্র তিলক করে বললেন, বিভীষণ তুমি মহারাজ। হনুমান বললেন, প্রভু মাথাটা খারাপ হয়েছে? বলছে কেন? লঙ্কায় যেতে পারলেন না, রাবণকে মারতে পারলেন না, যুদ্ধই হলো না, সীতা উদ্ধার হলো না, রাবণকে পরাজিত করলেন না, এর মধ্যে বিভীষণকে মহারাজ ঘোষণা করলেন। আচ্ছা এই যে শতযোজন সহস্রযোজন লঙ্কা সাগর পারে যদি যেতে না পারি, যদি রাবণকে পরাজিত করতে না পারি, রাবণকে পরাজিত করতে না পারলে লঙ্কার রাজা বিভীষণকে আপনি করবেন কি করে? তাহলে এত তাড়াতাড়ি মহারাজ ঘোষণা করছেন কেন? দেখুন কি সুন্দর যুক্তি। আপনি লঙ্কায় যেতে পারলেন না, রাবণকে মারতে পারলেন না, এক্ষুনি বলে দিলেন বিভীষণ মহারাজ। কি করে সম্ভব? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র যে মর্যাদা পুরুষোত্তম তার কথাটা শুনুন। ভগবান রামচন্দ্র বললেন, হনুমান তুমি কি ভুলে গেলে? লঙ্কায় যদি গিয়ে রাবণকে পরাজিত করতে না পারি, লঙ্কার সিংহাসন যদি বিভীষণকে না দিতে পারি, 14 বছর পরে অযোধ্যায় ফিরে গিয়ে আমার নিজের সিংহাসনটাকে বিভীষণকে বসিয়ে দেব। আর একটা সিংহাসন তো আছে অযোধ্যায়, সেটা তো আমার অধিকার। তাই রাবণের সিংহাসনে যদি বিভীষণকে বসাতে না পারি, আমার নিজের সিংহাসনে বসিয়ে দেব। এর মানে কি? এখান থেকে কি বুঝলেন? বোঝা গেল রামচন্দ্র যে মর্যাদা পুরুষোত্তম, এটা বোঝা গেল। আর একটা জিনিস কি বুঝলেন? আর একটা জিনিস বোঝা গেল, রাবণ যে তাকে লাথি মেরে তাড়িয়ে দিলেন, আচ্ছা রাবণের ভাই যখন, তাহলে সোনার লঙ্কার একটা ভাগ তার আছে বিভীষণের ভাই, ভাই একটা ভাগ তো পাবে। তাহলে অত ঐশ্বর্য ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে, নিঃস্বরিক্ত হয়ে যিনি ভগবানের চরণ ধরেছেন, ভগবান বলছে তার কেউ নেই, তার আমি আছি। আর তুমি যখন সর্বস্ব ছেড়ে আসতে পেরেছ, তাই তোমার জন্য আমার আসনটা পাকাপাকি ব্যবস্থা করাই রইল। নিতাই গৌর হরি বল। রাবণ তোমাকে তাড়িয়েছে, তুমি সর্বহারা হয়ে খালি হাতে নিঃস্বরিক্ত হয়ে আমার কাছে এসেছো। আর ভগবান বলছেন যে নিঃস্বরিক্ত অসহায় আমার চরণে আসে, আমি আমার আসনটা তাকে বসিয়ে দিই। সুদামাকে ভগবান বসাইনি, যখন সুদামা গিয়েছিলেন ভগবান নিজের আসনে বসিয়ে দিলেন। ভগবান বললেন, জগতে কেউ নেই যার, আমি আছি তার। সেই মর্যাদা পুরুষোত্তম নিজের মর্যাদা রক্ষা করলেন অনেক অনেক। আপনার কাহিনী জানেন তো। সেই ভগবান আজকে কলিকালে গৌর হয়ে রাধা প্রেমাস্বাদিতে, জীবোদ্ধারিতে, প্রেম দিতে জগৎকে কৃপা করবে বলে দ্বারে দ্বারে নাম বিতরণ করলেন। জীবের নিস্তার লাগি আমার নন্দ সুতা, আমার নন্দ সুত নন্দ সুত নন্দ সুত গুরু রূপ ধরি, এই ভুবনে প্রকাশিল গুরু রূপ ধরি।
প্রদীপ পাবো আর হবে না, পাবো আর হবে না, এমন প্রদীপ পাবো। এমন প্রদীপ পাবো পায়ে ধরে সে যে নাম মিলালো এমন পতি হাতে ধরলেন, পায়ে ধরলেন, জাতিভেদ বিচার করলেন না। মুসলমান কাজী মলয়চাঁদ কাজী, মায়েরা সেই সময়কার দিনে মলয়চাঁদ কাজী গিয়ে হিন্দু ব্রাহ্মণদের শিখল করতল ভেঙে দিলেন, শিখল করতল ভেঙে দিলেন। কাজী সাহেব বলে দৈবে হলো রাতি, তার মানে দৈবে হলো রাতি মানে এই সন্ধ্যা নেমে এলো এটা অলৌকিক একটা ব্যাপার, মানে তোদের দেবতার কৃপায় দৈবে হলো রাতি। এর পরেও যদি হরিনাম করিস তবে আমার বাড়ির ভাত খাইয়ে কেড়ে নেব তোদের জাতি। দৈবে হলো রাতি, তোদের কপাল ভালো আজকে সন্ধে নামে এলো, এর পরেও যদি হরিনাম করিস তবে আমার বাড়ির ভাত খাইয়ে কেড়ে নেব তোদের জাতি। আজকে থেকে 500 বছর আগে জাতির ভয় খুব, জাত চলে যাবে, এখন তো আর জাতির কিছু নেই। এই 500 বছর পূর্বে জাতিগত ব্যাপারটা খুব ছিল, তাই ভক্তগণ মহাপ্রভু চরণ তলে গেলেন, প্রভু যে দেশে হরিনাম করতে গেলে জাত চলে যায় সে দেশে আর থাকবো না, আমরা এদেশ ছেড়ে চলে যাব। মহাপ্রভু বললেন যদি মলয়চাঁদ কাজীর ভয়ে, একটা কাজীর ভয়ে তোমরা দেশ ছাড়ো তাহলে যে দেশে যাবে সে দেশেও আরেকটা কাজী আছে,
অতএব কাজীর ভয়ে যদি তোমরা দলে দলে হিন্দু বৈষ্ণবরা দেশ ত্যাগ করো তাহলে যেখানে যাবে সেখানে তোমাদের মুক্তি নাই। দেখুন, আমরা শুধু মনে করি মহাপ্রভু নিরামিষ খেয়ে চৈতন্য রেখে হরিনাম করে গেলেন, না, বিদ্রোহ করলেন, ধর্মকে বাঁচাবার জন্য মেরুদণ্ড উঁচু হয়ে দাঁড়ালেন। শোনো, ধর্ম আন্দোলন করবো, কাজীর বিরুদ্ধে রুখেও দাঁড়াবো। তৎকালীন সময়ে হিন্দু ধর্মকে রক্ষা করবার জন্য মহাপ্রভু 3 লক্ষের বেশি মানুষকে জমায়েত করলেন। মলয়চাঁদ কাজীর বাড়ি গেলেন। কাজী সাহেব জীবনেও এত মানুষকে একসঙ্গে কোনোদিন দেখেনি। মহাপ্রভু যখন চলেছেন, মহাপ্রভুর পিছনে হাজার হাজার মানুষ ছুটছে। এটা একটা অবাক দৃশ্য। এই দৃশ্য দেখেছিলেন একবার, আমি ছোট্ট করে বলি, এই দৃশ্য দেখেছিলেন একবার বাংলার নবাব হুসেন সাহা। ভালো করে শুনবেন, কতটা যুক্তি সুন্দর, কত সুন্দর কথা। এই দৃশ্যটা দেখেছিলেন বাংলার নবাব হুসেন সাহা। কি দেখলেন? খালি গায়ে, একটা উত্তরী বহির্বাস গায়ে, খালি পায়ে মহাপ্রভু দুটি বাহু তুলে উত্তোলন করে কৃষ্ণ প্রেমে পাগলের মতো, উন্মাদের মতো ছুটছে। আর তার পিছনে ভক্তরা, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত ছুটছে। এটা দেখলেন কে? অট্টালিকার উপর থেকে, পাকা বাড়ির ছাদের উপর থেকে দেখলেন মলয় কাজী সাহেব, বাংলার নবাব হুসেন সাহা। হুসেন শাহ এটা দর্শন করে তার মন্ত্রীকে, হিন্দু মন্ত্রীকে ডেকে বললেন, ভাই শোনো তো, আমার কাছে এসো। আচ্ছা বলো তো, ওই ছেলেটিকে, যে ছেলেটি খালি গায়ে খালি পায়ে সামনে ছুটে যায় নেড়া মাথায়, ওর পিছনে লক্ষ মানুষ ছুটছে, ওই সামনে যে প্রথম যে ছুটছে ওই ছেলেটিকে। আচ্ছা আপনি, আমি কি বলবো? এক হিন্দু মন্ত্রী হুসেন শাহকে বলছেন, নবাব, এটা কোনো ফকির বাবা হবে, কোনো ফকির বাবা টাবা, সাধু সন্ন্যাসী ফকির বাবা হবে। দেখুন, বাংলার নবাব হুসেন শাহ বলছে, মন্ত্রী ভুল বলছ, কোনো ফকির বাবা সাধু সন্ন্যাসীর পিছনে এত মানুষ দৌড়তে পারে না। শুনে না, মানুষ যদি জমায়েত করে, কত সমাবেশে যায়, কোনো মিটিং মিছিলে যায়, তাও একটা পিছনে কোনো কারণ আছে। হয় খাওয়া হয়ে গেছে তাই যাচ্ছে, নতবা খাবে বলে, ঠিক বলছি তো? হয় খাওয়া হয়ে গেছে, মানে ঘর পেয়েছে, লোন পেয়েছে, এখন না গেলে উপায় নেই, খাওয়া হয়ে গেছে যেতে হবে, আর নতবা খাবে বলে এমনি কেউ জনসমাবেশে মিটিং মিছিলে ছুটবে না, এমনি এমনি কেউ যাবে না, কাজ বন্ধ করে বাধ্য হয়ে যেতে হয়, অনেক কারণ আছে। তো এটি আমি বলছি না, হুসেন শাহ বলছেন, মানুষ এত লক্ষ মানুষ যার পিছনে ছুটছে সেটা কোনো ফকির বাবা সাধু সন্ন্যাসী হতে পারে না। তাহলে কে কে? এবার এবার মুসলমান নবাব হুসেন শাহ নিজে উপলব্ধি করে বলছে, কোনো হিন্দু নয়, মুসলমান নবাব হুসেন শাহ বলছে, শোনো, তুমি আমাকে বোকা পেও না, এই নবাবের সিংহাসনে বসে আছি আমি, অত বোকা নই, আমি দৌড়ালে আমার পিছনে এত মানুষ যায় না। তাহলে কোনো ফকির বাবা হতেই পারে না। তাহলে কে? হুসেন শাহ বলছেন, বিনামূল্যে যার পিছে লক্ষ লোক ধায়, সেই তো ঈশ্বর বটে জানিহ নিশ্চয়। কি বললেন? বিনামূল্যে যার পিছনে লক্ষ লোক ধায়, মানে ছুটে যা, অকারণে মানুষ কারোর সঙ্গে যায় না, আর বিনামূল্যে, বিনা কারণে, অকারণে পিছনে ছুটছে, বিনামূল্যে যার পিছে লক্ষ লোক ধায়, সেই তো ঈশ্বর বটে জানিহ নিশ্চয়, অবশ্যই ও ভগবানের অবতার, তা না হলে ওর পিছনে এত মানুষ কেন যাবে? দেখুন, মুসলমান নবাব সে অনুভব করলেন গৌর ভগবান অবশ্যই, কিন্তু আমরা হিন্দু হয়ে আমরা অনুভব করতে পারছি না গৌরকে, মহাপ্রভুকে। সেই মহাপ্রভু গেলেন কাজীকে দমন করতে, কাজীর বিরুদ্ধে আন্দোলন করলেন, সমস্ত হিন্দু বৈষ্ণবকে একত্রিত করে এক। শোনো মায়েরা, ঐক্য ছাড়া কোনো জাতি থাকতে পারে না, যে জাতির ঐক্য নেই, একতা নেই, সে জাতি থাকে না। মহাপ্রভু সকলকে একত্রিত করে
কাজীর বাড়ি গেলেন। কাজী সাহেব নিজেও কখনো এত মানুষকে জমায়েত করতে পারেনি, দেখে ভয়ে ভীত হয়ে উপর থেকে নেমে এলেন, মাথা নিচু করে মহাপ্রভুর সন্নিকটে দাঁড়ালেন। হরে কৃষ্ণ, দু থেকে আড়াই ঘন্টা মহাপ্রভুর সঙ্গে কাজী সাহেবের বাগবিতণ্ডা, তর্ক, কথাবার্তা হলো। শেষ পর্যন্ত কাজী সাহেব পরাজিত হলেন। হবার পর, আমি ছোট করে বলছি, হবার পর মহাপ্রভু কাজীকে বললেন, কাজী তাহলে আজকে থেকে হরিনাম করতে পারে তো? শোনো মায়েরা, সেদিন মহাপ্রভুর কথায় বাগযুদ্ধে, শাস্ত্রযুদ্ধে, তর্কে কাজী সাহেব হেরে গেলেন। আর কাজী বললেন, আজকে থেকে তোমার যেখানে ইচ্ছা যেমন ইচ্ছা হরিনাম করতে পারো, আমি কেন আমার বংশের কেউ বাধা দেবে না। মহাপ্রভু হরিনাম শুরু করলেন। কিন্তু কাজী সাহেব যে এত বড় ত্যাগ করলেন, মহাপ্রভু বললেন, কাজী তুমি যে এই কাজটা করলে এর জন্য তোমার ধর্মের মানুষ তোমাকে অবহেলা করবে, অসম্মান করবে, তাই কথা দিলাম, শোনো, তুমি মৃত্যুর পর আমি তোমার সমাধিতে একটা চাঁপা বৃক্ষ বসিয়ে দেবো। মহাপ্রভু দিয়েছিলেন, মায়াপুরে যান দেখবেন মলয় চাঁদ কাজীর সমাধিতে চাঁপা গাছ, চাঁপা গাছের ডাল পুঁতে দিয়েছিলেন মহাপ্রভু নিজে হাতে, নিজের শ্রীহস্তে। মায়েরা শুনুন, নিজে হাতে মহাপ্রভু গাছ বসিয়ে দিলেন, সে গাছ আজও মায়াপুরে রয়েছে। চাঁপা ফুল কাজীর সমাধিতে পড়ে কাজীকে শ্রদ্ধা সম্মান করবে। এটি মহাপ্রভুর নিজে হাতে বসানো গাছ, এখনো মহাপ্রভুর হাতে বসানো গাছ পুরীধামে আছে। আপনারা জানেন পুরীধামে মহাপ্রভুর হাতে বসানো গাছ এখনো আছে, দেখেছেন কি গাছটা জানেন? পুরীধামে গিয়েছেন তো আপনারা? এখন তো প্রতি বছর বাংলা থেকে হাজার হাজার বাস যাচ্ছে পুরীধামে। এই পুরীধামে সিদ্ধবকুল নাম শুনেছেন? সিদ্ধবকুল একেবারে গম্ভীরার কাছে, মানে স্বর্গদ্বার থেকে পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তায় ওই রাধাকান্ত মঠ গম্ভীরা, একটুখানি তার পিছন দিকে গেলে সিদ্ধবকুল মঠ। যারা জাননি একবার যাবেন, দেখে আসবেন গাছটা এখনো জীবিত আছে, মহাপ্রভুর নিজে হাতে বসানো গাছ। গাছটার নাম কি? বকুল গাছ। তাকে সম্মান জানাতে সবাই সিদ্ধবকুল বলে। এটা সিদ্ধবকুল হলো কেন? মহাপ্রভু নিজে হাতে বসালেন, কেন বসালেন একটু বলি, কেন গাছটি বসালেন? শুনে নাও মায়েরা, জগন্নাথ লীলা সারাবলিতে পরিষ্কার লেখা আছে, হিন্দু ছাড়া বিধর্মীরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবে না। একেবারে জগন্নাথ লীলা সারাবলি গ্রন্থে লেখা আছে পরিষ্কার। তা চবন হরিদাস, যে হরিদাসকে বাইশ বাজারে বেত্রাঘাত করেছিলেন, সেই চবন হরিদাস হিন্দু না মুসলমান? মুসলমান, খুলনা জেলার বুড়হঙ্গামে যার জন্ম ছিল, সেই মুসলমান হরিদাস, মায়েরা শুনুন, যখন পুরীধামে চলে গেলেন, আর পুরীধামে গিয়ে নিয়ম আছে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবে না বিধর্মী, তাই সবাই পুরীর মন্দিরে যায়, হরিদাস কিন্তু পুরীধামে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না। এবার আপনি বলুন, সারাটা জীবন আপনি হরিভজন করছেন, যে ভগবান নাম করবে, করতে দেবে না বলে এত বেত্রাঘাত সহ্য করলেন, আর জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণ জগন্নাথ গৌর অভিন্ন সেই জগন্নাথ দর্শন হবে না? এই মরিশ্বর হরিসভাতে আমার এই প্রথমবার আসা, একটা ছোট্ট করে একটি কথা বলি আপনাদের, মাথায় রেখবে, সারা জীবন লাগবেন। যারা পুরীধামে গিয়ে জগন্নাথ দর্শন করতে পারেন না, জগন্নাথ দর্শন যারা করতে পারছেন না, তাদের বলবো শাস্ত্রে পরিষ্কার লেখা আছে, আপনি জগন্নাথ দর্শন নাই বা করুন, যদি একবার জগন্নাথের মন্দিরের উপরে ধ্বজা পতাকা, ওই ধ্বজার দিকে একবার দর্শন করেন, আপনার জগন্নাথ দর্শনের কৃপা হয়ে যাবে, শাস্ত্রে লেখা। এটা বিধর্মীদের জন্য বিধান, তার মানে যারা মন্দিরে প্রবেশ করতে পারবে না, যদি ওই জগন্নাথের ধ্বজা দর্শন করছেন, তাহলে আপনার জগন্নাথের কৃপা, দর্শন কৃপা লাভ হবে। ও মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই হরিদাস বললেন, শোনো, আমি আর মন্দিরে ঢুকবো না, জগন্নাথ দর্শনে যাব না, আমি বিধান ভাঙবো না, নিয়ম ভাঙবো না, আমি বাইরে থাকব। কোথায় থাকলেন? রাধাকান্ত মঠের পাশে।
তখন সিদ্ধ বকুল হয়নি, বালির উপরে বসে হরিদাস হরিভজন করছেন, আর নয়ন দুটি আছে কোথায়? জগন্নাথ।